নদিয়া শান্তিপুরের কুঠিরপাড়া সংলগ্ন এলাকার ক্লাস টেনের ছাত্র ঈশব ঘোষ বাড়িতে ডিপফ্রিজের মধ্যে বানিয়ে ফেলল 10 ইঞ্চির দুটি শিবলিঙ্গের মূর্তি। বাবা ইন্দ্রজিৎ ঘোষ, ইন্দ্রজিৎ বাবু পেশায় একজন স্বর্ণশিল্পী। এ বিষয়ে ছোট্ট ঈশব জানায়, লকডাউনের মধ্যেই যখন বাবার দোকান বন্ধ ছিল, গল্পের ছলে একদিন অমরনাথ যাত্রার কথা বলেন বাবা। সেখানে নাকি বরফের শিবলিঙ্গ আছে, তাই শুনে আমি গেল 2 দিন আগে একটি গ্লাস ও একটি বাটি দিয়ে বাড়ির ডিপফ্রিজের মধ্যে দুটি শিবলিঙ্গ তৈরি করার চেষ্টা করি। 24 ঘন্টা যেতে বাটি ও গ্লাস উঠিয়ে দেখি হুবহু শিবলিঙ্গের মতোই দেখতে হয়েছে। তারপরে জানাজানি হতে বাড়ির আশপাশের সাধারণ মানুষ ও আমার বন্ধুবান্ধব দেখার জন্য ভিড় করে। আমি খুবই খুশি, আমার পছন্দের এই শিবলিঙ্গ তৈরি করাতে এ ব্যাপারে আমার মাও আমাকে অনেক সাহায্য করেছে। তবে ছোটবেলা থেকেই আমি শিব ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করি, এমনটাই জানায় ছোট্ট ঈশব। শিবলিঙ্গটা বানিয়েছি 2 দিন হলো। তোমার হঠাৎ মাথায় এলো কিভাবে এই লিঙ্গ, তুমি কিভাবে বানালে? এটা আমার ভোলে বাবার খুব শখ, মানে আমার ভোলে বাবার খুব ইয়ে ছিল। এবার তার থেকেই ভাবছিলাম যে কি করে বানানো যায়। প্রথমে শুরু করলে কিভাবে? প্রথমে শুরু করলাম, মানে আমার মাও তার সাথে সাথ দিয়েছিল। তারপর আমার এই যে তুমি শিবলিঙ্গের যে আকৃতি করেছো, এটা এটা কিভাবে করলে? এটা প্রথমে গ্লাস আর বাটি নিয়ে বরফ জমিয়ে তারপর সাজিয়ে এটি তৈরি করলাম। কদিন সময় লেগেছে? প্রথমে তো 10 মিনিট, তারপর 24 ঘন্টা।